দক্ষিণ আন্দামান সাগর ও আশেপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপ যে কোনো সময় নিম্নচাপে পরিণত হতে পারে আর এ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কাও করছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ নিয়ে এখনই কোনো সতর্কতা জারি করা হচ্ছে না। শুক্রবার আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, লঘুচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বেশ কিছু এলাকায় আরও দুই দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় বজ্রপাতের শঙ্কাও রয়েছে। আপাতত একটা লঘুচাপ তৈরি হয়েছে আন্দামান সাগর, দক্ষিণ আন্দামান সাগরে এবং পার্শ্ববর্তী এলাকায়। এটা 48 ঘন্টার মধ্যে, পরবর্তী 48 ঘন্টার মধ্যে হতে পারে সেটা নিম্নচাপ হতে পারে। তা নিম্নচাপের পরবর্তী স্টেজটা হলো গভীর নিম্নচাপ, তারপরে ঘূর্ণিঝড়ের স্টেজ। আরও কয়েকটা স্টেপ বাকি আছে। তা আপাতত আমরা 48 ঘন্টা পরে কী হবে সেটা শুধু বলে দিলাম, যেটা আরও ঘনীভূত হতে পারে এবং নিম্নচাপে পরিণত হতে পারে। তো নিম্নচাপ হওয়ার পরে একটু স্ট্রাকচারটা অয়েল অর্গানাইজড একটু হবে, তারপরে এটার পরবর্তীতে ঘনীভূত হবে কি না কিংবা পরবর্তীতে কী হতে পারে সেটা আমরা হয়তো বা পরবর্তীতে বলে দেবো।